আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজকে আমাদের রেক্স কর্মশালার ষষ্ঠ রেক্স কর্মশালার আজকে 14তম দিন। অডিয়েন্স, আজকে চেষ্টা করব যে আজকে যেন আমাদের কাজটুকু শেষ করতে পারি। কালকের দিনটা অফ রেখে পরশু দিন থেকে আমাদের সেই বরাবরের 119তম রোগসের কাজ শুরু করব। রোগসের ক্লাস শুরু করব 119তম 25 তারিখ থেকে। সেটা হবে 119তম ক্লাস 25 তারিখ থেকে। হাতে কলমে রেফারটরি রোগীলিপি শিক্ষা, হাতে কলমে। অনলাইনে আপনারা যে যেখানে থাকেন আপনারা তখন 25 তারিখ থেকে ডায়েরি কলম নিয়ে বসে যাবেন। আর এখানে আমার ডাক্তাররা আমাকে রোগীলিপির উপরে প্রশ্ন করতে থাকবে, রোগীলিপি করবেন। আমার আপনারা দেখবেন হাতে কলমে আমরা ইনশাল্লাহ কাজ চালিয়ে যাব 25 তারিখ থেকে। কালকে দিন অফ থাকবে, 25 তারিখ থেকে আমরা হাতে কলমে রোগীলিপি শিখব ইনশাল্লাহ। আজকে আমরা যে স্লাইডটি শিখব সেই স্লাইডটি হচ্ছে 16 নম্বর স্লাইড। আপনাদেরকে বলেছিলাম যে এই স্লাইডটি আমরা শেষের দিকে শিখব। 16 নম্বর স্লাইডটি আমরা কেন শিখব, কি কাজে লাগবে, স্লাইডটি আগে দেখেন। নিজাম একটু দেখাও, আগে স্লাইডটি দেখেন। 16 নম্বর স্লাইডটি কি একটু দেখেন, 16 নম্বর স্লাইডটি দেখেন, উপরটা দেখাও। ক্যান রেফারটরিতে সাধারণ অধ্যায়টি যেভাবে ব্যবহার করবেন, 16 নম্বর স্লাইডটি হচ্ছে ক্যান রেফারটরিতে সাধারণ অধ্যায়টি যেভাবে ব্যবহার করবেন, একটি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন কিভাবে সাধারণ অধ্যায়টি ব্যবহার করতে হবে। যেমন কপালে চাপনবোধ বেদনা, গোসলে বৃদ্ধি, এটা একটা রোগীর কমপ্লেন যে কপালে চাপনবোধ ব্যথা, গোসলে বৃদ্ধি, এটা রোগীর একটা সমস্যা। কপালে চাপনবোধ বেদনা, গোসলে বৃদ্ধি, এটা হলো রোগীর কমপ্লেন। আমরা এই স্লাইডটি কেন পড়ব, 16 নম্বর স্লাইডটি, যে আমরা কখন বা কোন অবস্থায়, কখন এবং কোন অবস্থায় সাধারণ অধ্যায়টি ব্যবহার করব, কোন কাজে ব্যবহার করব সাধারণ অধ্যায়টি, সেই নিয়েই আলোচনা। অডিয়েন্স, আপনাদেরকে আমি একটি প্রশ্ন করতে চাই। এটা বোঝার আগে মনে করেন আমি এই মুহূর্তে আছি আমার চেম্বারে ঢাকার কেরানীগঞ্জে কালীগঞ্জ বাজার আমার চেম্বারে অবস্থান করছি। আমার চেম্বারের পাশের মহল্লা কবুতরপাড়া নামে একটি মহল্লা আছে, সেই মহল্লাটিতে গত 3 দিন থেকে কারেন্ট নাই। এটা মহল্লা, এবার কারো কাছে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার থাকে, এই মহল্লার কারো কাছে যদি প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার থাকে, তাহলে কি এই কবুতরপাড়ায় যদি, যেহেতু কারেন্ট নাই, এই কারণের জন্য কেহ কি প্রধানমন্ত্রীকে ফোন দিবেন যে আমার মহল্লায় কারেন্ট নাই, এই কারেন্টের ব্যবস্থা আপনি করেন, 3 দিন থেকে কারেন্ট নাই আমাদের এই এলাকায়, 3 দিন থেকে কারেন্টে আমরা খুব কষ্ট পাচ্ছি, সমস্যা হচ্ছে,
যে আমাদের অভিভাবক, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনি আমাদের এই কারেন্টের ব্যবস্থাটা করেন, দুই দিন বা তিন দিন কারেন্ট নাই এই মহল্লা, একটা ছোট্ট মহল্লার কারেন্টের জন্য কেউ কি প্রধানমন্ত্রীকে ফোন দেবে কি না একটু আপনারা লিখে জানান, একটু লিখেন তো, যে আমাদের যে মহল্লা আমি আছি পাশের মহল্লাতে যদি তিন চার দিন কারেন্ট না থাকে এই কারেন্টের জন্য প্রধানমন্ত্রীকে কেউ ফোন দেবে কিনা একটু লিখেন। যদি আমাদের মহল্লায় কারেন্ট না থাকে সেই কারণের জন্য প্রধানমন্ত্রীকে কেউ ফোন দেবে কিনা একটু লিখে জানান আপনারা। মহল্লায় কারেন্ট নাই তিন দিন, কারো কাছে মোবাইল নাম্বার থাকলে প্রধানমন্ত্রীর, কেউ কি প্রধানমন্ত্রীকে এই মহল্লার কারেন্টের জন্য তিন দিন কারেন্ট নাই এই জন্য ফোন দেবে কিনা একটু লিখেন। দিতে হবে না, আর কেহ নাই, একটু লিখেন, দেওয়া লাগবে না, প্রধানমন্ত্রীকে দেওয়া যাবে না। কি করতে হবে, আপনার এই ওয়ার্ডের ওই মহল্লাটার যারা অভিভাবক আছেন, এই মহল্লার প্রতিনিধি, মহল্লার প্রতিনিধি, তারা একটা ব্যবস্থা করবেন এলাকার মেম্বার সাহেবকে ডেকে, যে মেম্বার সাহেব দেখেন তো কারেন্টটার কী অবস্থা, উনি এই এলাকাতে যে যারা কারেন্ট কন্ট্রোল করেন, যারা এই এলাকার কারেন্ট নিয়ন্ত্রণ করেন, সাব সেন্টারে যোগাযোগ করে ওখানে ফোন করে দিবেন যে আমাদের মহল্লায় তিন দিন থেকে কারেন্ট নাই ব্যবস্থা করেন। যদি উনি আমাদের কথা না শোনেন, সাব সেন্টার যদি আমাদের কথা না শোনেন, তাহলে আমরা একবার একটু চেষ্টা করতে পারি, এবার চেয়ারম্যান সাহেবকে জানাবো যে আমাদের এলাকায় আজকে তিন দিন থেকে কারেন্ট নাই, কি করা যায় একটু ব্যবস্থা করে দেন চেয়ারম্যান সাহেব। উনিও যদি ব্যর্থ হন, আমাদেরকে এই ব্যবস্থা করে দিচ্ছেন না, তাহলে আমরা আরেকটু উপরে যাব, ধীরে ধীরে সামনের দিকে আগাইতে পারি। কেন আমাদের মহল্লার যে এই আমাদের এই মহল্লাতে কারেন্ট নাই, কেন ব্যবস্থা করা হচ্ছে না, এলাকায় আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু আমরা কখনোই এই মহল্লার কারণের জন্য মহল্লায় বিদ্যুৎ নেই তিন দিন কিংবা পাঁচ দিন কিংবা সাত দিন, এই জন্য আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করতে পারি না। হ্যাঁ, যদি এমন হয় যে একটা বড় বিশাল এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেমন নারায়ণগঞ্জে কারেন্ট নাই সাত দিন, দশ দিন, পনেরো দিন, এক মাস পার হয়ে যাচ্ছে, মিল কারখানা সব বন্ধ, এমন যদি হয় সেক্ষেত্রে আমরা একটু উপরে যোগাযোগ করতে পারি, একেবারে আমাদের একদম বিদ্যুৎ মন্ত্রী পর্যন্ত আমরা যেতে পারি, প্রয়োজন হলে আমরা প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে পারি। যদি এরিয়াটা বিশাল, আমাদের সেখানে মিল কল কারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে, অনেক দিন থেকে শ্রমিকরা কাজ করতে পারছে না, আমাদের সেখান থেকে কাজকর্ম সব বন্ধ হয়ে যাচ্ছে, বিশাল এরিয়া যদি হয় সেক্ষেত্রে আমরা এই চিন্তা করতে পারি। কিন্তু ছোটখাটো মহল্লায় যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে আমরা হুটহাট করে প্রধানমন্ত্রীকে ফোন দেওয়ার কোনো অবস্থান থাকে না, এটা করা যাবে না, এটা কেউ করে না। তদ্রূপ যখন তখন আপনারা, আমরা যারা রেফারেটরি ব্যবহার করি, যখন তখন কোনো কিছু না পেলেই হুট করে আমরা যদি জার্নালিস্ট ব্যবহার করি, তাহলে আমাদের সিদ্ধান্তটি হবে ভুল। যদি আমরা কোনো রুব্রিক চাচ্ছি, সেই রুব্রিকে যে যদি আমরা যা চাচ্ছি একটা স্টেশনে যে একটা অবস্থানে যে সম্ভাব্য একটা বা দুইটা স্থানে গিয়ে যদি আমাদের কাঙ্ক্ষিত রুব্রিক কিংবা সাব রুব্রিক না পাই, সাথে সাথে আমরা জার্নালিস্ট ব্যবহার করতে যেতে পারি না কিংবা জার্নালিস্টে করতে পারি না। কখন আপনি জার্নালিস্টের কাছে যাবেন, কখন আপনি জার্নালিস্ট ব্যবহার করবেন, সেটা বোঝার জন্যেই এই স্লাইডটি একটা উদাহরণ দিয়েছি, কপালে চাপন বোধ ব্যথা গোসল করলে বেড়ে যায়, কপালে চাপন বোধ ব্যথা গোসল করলে বেড়ে যায়, এটা হচ্ছে আজকে আমাদের কাজ। খেয়াল করেন অডিয়েন্স, আমি দেখতে যাব, যেহেতু কপালে চাপন বোধ ব্যথা গোসলে বৃদ্ধি,
তাহলে আমার গন্তব্য হবে হেড পেইন প্রেসিং ফরহেড বাথিং অ্যাগ্রাভেশন, এটা হবে আমার রুব্রিক। হেড পেইন প্রেসিং ফরহেড বাথিং অ্যাগ্রাভেশন, এটা হচ্ছে আমার স্টেশন। আমাকে ওখানে ঘুষতে হবে যে কপালে চাপনবোধ ব্যথা গোসল করলে বেড়ে যায়। রুব্রিকটা কি হবে? হেড পেইন প্রেসিং ফরহেড বাথিং অ্যাগ্রাভেশন, গোসল করলে কপালের চাপনবোধ ব্যথা বেড়ে যায়, এটা আমার দরকার। কিন্তু ওখানে যাই দেখি এই রুব্রিকটি পাচ্ছি না। এক নম্বরে হেড পেইন প্রেসিং, হেড পেইন প্রেসিং ফরহেড বাথিং অ্যাগ্রাভেশন, আমি যদি হেডের মধ্যে যে এই রুব্রিকটি না পাই বাথিং অ্যাগ্রাভেশন, তাইলে একটু কাজ করতে পারি, একটু সার দিতে পারি। সারটা কি? হেড পেইন প্রেসিং ফরহেড বাথিং অ্যাগ্রাভেশন নাই পেলাম, আমি বাথিং পর্যন্ত দিলাম। তাহলে বাথিং মানেই হচ্ছে কি? গোসল করলে সমস্যাটি দেখা দেয় অথবা বৃদ্ধি হয়। যদি আমি বাথিং অ্যাগ্রাভেশন না পাই, যদি বাথিং পর্যন্ত পাই, তাহলে এটা দিয়ে আমার চলবে। আমার রুগীর সমস্যা কপালে চাপনবোধ ব্যথা গোসলে বৃদ্ধি, কপালে চাপনবোধ ব্যথা গোসলে বৃদ্ধি, তাহলে কি হলো? হেড পেইন প্রেসিং ফরহেড বাথিং অ্যাগ্রাভেশন, গোসল করলে কপালে চাপনবোধ ব্যথা বেড়ে যায়, এটা আমার প্রয়োজন। যদি এটা আমি না পাই, তাহলে হেড পেইন প্রেসিং ফরহেড বাথিং, এই অ্যাগ্রাভেশন কি নাই, তারপরে এই বাথিং দিয়ে আমি চালিয়ে নেব। বাথিংয়ের কাজ হলো দুইটা, সমস্যাটি দেখা দেয় অথবা বৃদ্ধি হয়, দুইটা বুঝে নিতে হবে, অথবা আমি এটুকু দিয়ে চালাবো। যেহেতু অ্যাগ্রাভেশন নাই, তাহলে আমি এটুকু দিয়ে চালাবো, বাথিং দিয়ে চালাবো। তাহলে বাদ দিলাম কি? বাদ দিলাম যেখানে সরাসরি বাথিং অ্যাগ্রাভেশন গোসলে বৃদ্ধি, সেই গোসলে বৃদ্ধি সরাসরি না পাওয়ার পরও যেহেতু আমি পাচ্ছি হেড পেইন প্রেসিং ফরহেড বাথিং, গোসল করলে মাথায় চাপনবোধ ব্যথা, এটুকু দিয়ে চালাবো। কারণ এই শুধু বাথিং, যেখানে অ্যাগ্রাভেশন কিংবা এভিলিয়েশন নাই, এটা দিয়ে দুইটা বোঝায়, বৃদ্ধি অথবা দেখা দেয়। তাহলে আমার অ্যাগ্রাভেশন না পেলে শুধু বাথিং দিয়ে কাজ চালাবো। অডিয়েন্স, এই যে দুইটা রুব্রিক বললাম, এটুকু বুঝেছেন কি না আমাকে একটু লিখে জানান, আমি তাহলে সামনে যেতে পারবো। যা দরকার ছিল সেখানে আমি অ্যাগ্রাভেশনটা সার দিয়ে শুধু বাথিং দিয়ে কাজ চালাবো, এটুকু বুঝেছেন কিনা একটু লিখে জানান, একটু লিখেন। আমার প্রয়োজন হেড পেইন প্রেসিং ফরহেড বাথিং অ্যাগ্রাভেশন, গোসল করলে কপালের চাপনবোধ ব্যথা বেড়ে যায়, এটা আমার প্রয়োজন কিন্তু পাচ্ছি না। তাহলে কি হেড পেইন প্রেসিং ফরহেড বাথিং অ্যাগ্রাভেশনটা সার দিলাম? এক নম্বর গেল। দুই, তিন নম্বর, আমি এখানে ফরহেড পাচ্ছি না, ফরহেড দিয়েই আগেটা দেখলাম, এবার একটু সার দেব। হেড পেইন প্রেসিং বাথিং অ্যাগ্রাভেশন, এখানে ফরহেডটা সার দিলাম, কপালটা বাদ দিয়ে মাথায় চাপনবোধ ব্যথা গোসল করলে বাড়ে এমনটা পাওয়া যায় কিনা একটু দেখতে পারি। প্রথমটার মধ্যে বাদ দিলাম অ্যাগ্রাভেশন, এইবার বাদ দিলাম অ্যাগ্রাভেশনটা নিলাম, কিন্তু আমি ফরহেডটা বাদ দিয়ে মাথায় চাপনবোধ ব্যথা গোসল করলে পাই কিনা একটু দেখি। হেড পেইন প্রেসিং বাথিং অ্যাগ্রাভেশন, তাহলে বাদ দিলাম কি? ফরহেডটা আপাতত সার দিলাম। আচ্ছা, এবার ফরহেডটা সার দিয়ে দেখি হেড পেইন প্রেসিং বাথিং, ফরহেডও বাদ দিলাম অ্যাগ্রাভেশনও বাদ দিলাম, তাহলে মাথায় চাপনবোধ ব্যথা
গোসল করলে দেখা দেয় অথবা বৃদ্ধি হয় এটুকু দিয়ে পাওয়া যায় কিনা? যদি তাও না পাওয়া যায় তাহলে এবার আমি প্রেসিংটা বাদ দেব। পঞ্চম নম্বরে হেড পেইন ফরহেড বাথিং এক্সামিনেশন, প্রেসিংটা বাদ দিয়ে দেখি হেড পেইন ফরহেড বাথিং এক্সামিনেশন। গোসল করলে কপালে ব্যথা গোসল করলে বেড়ে যায়, কপালে ব্যথা গোসল করলে বেড়ে যায়, প্রেসিংটা ছাড় দিলাম। এবার তাও যদি না পাওয়া যায় হেড পেইন ফরহেড বাথিং, এবার আবার অ্যাগ্রাভেশন বাদ দিয়ে দিলাম, দেখি তাও পাওয়া যায় কি না। তাও পাচ্ছি না, এমন যদি হয় এবার দেখব হেড পেইন বাথিং অ্যাগ্রাভেশন, এবার ফরহেডটা আউট করে দিলাম। হেড পেইন বাথিং অ্যাগ্রাভেশন ফরহেডটা আউট করে দিলাম, দেখি পাওয়া যায় কি না। এবার আট নম্বরে দেখব হেড পেইন বাথিং, শুধু হেডে অধ্যায়ের মধ্যে গোসল করলে মাথা ব্যথা দেখা দেয়, হেড পেইন বাথিং অ্যাগ্রাভেশন গোসল করলে মাথা ব্যথা দেখা দেয় বেড়ে যায়, হেড পেইন বাথিং অ্যাগ্রাভেশন এমিলেশন কোনোটাই নাই, তার মানে গোসল করলেই মাথা ব্যথা দেখা দেয় অথবা বৃদ্ধি হয়, এই আট নাম্বার, এটাও যদি পাই তাও আমরা জেনারেলিস্টের কাছে যাব না, দেখি না ঘরে কতটুকু আছে। তাও যদি না পাওয়া যায় এবার হেড বাথিং অ্যাগ্রাভেশন, হেডের মধ্যে বাথিংয়ে গোসলে বৃদ্ধি এমন কিছু পাওয়া যায় কিনা দেখি খুঁজে, তাও যদি না পাই এবার দেখি হেড বাথিং গোসল করলে, তাও তো বুঝতে পারবো হেড বাথিং, আগেটা হলো আর নয় নম্বরে হেড বাথিং অ্যাগ্রাভেশন গোসল করলে মাথার সমস্যা বৃদ্ধি পায়, এটা মধ্যে যদি না পাই তাহলে হেড বাথিং গোসলে মাথার সমস্যা দেখা দেয় অথবা বৃদ্ধি হয়। দশ নম্বর ধাপ পর্যন্ত চেষ্টা করব, দেখি আমার হেডের মধ্যে কিছু পাওয়া যায় কি না। দশ পর্যন্ত যদি না পাওয়া যায় সার দিতে দশ পর্যন্ত আসলাম, তাও যদি না পাওয়া যায় এইবার আমরা জার্নালিস্ট কাছে যেতে পারি। অডিয়েন্স, কোনো ব্যক্তি যদি পায়ের আঙ্গুলে ক্ষত হয় আপনি পায়ের আঙ্গুলটা কেটে ফেলতে পারেন, ধীরে ধীরে পায়ের পাতা কাটতে পারেন, প্রয়োজন বোধে হাঁটু পর্যন্ত কাটলেন, তার প্রয়োজন বোধে একবারে সম্পূর্ণ পাটা কেটে ফেললেন, তারপরও মানুষটা কিন্তু বেঁচে থাকে। কিন্তু যদি আপনি মাথা কেটে ফেলেন তাহলে তার বাঁচার সম্ভাবনা নাই, বাঁচবে কি? একদম না। এভাবে আমরা সার দিতে শুরু করব। সর্বশেষ যখন দেখলাম হেডের মধ্যে কোনো বাথিংই নাই তাহলে এবার কি করব, তাহলে আমাকে অবশ্যই এবার যেতে হবে, উপায়ন্ত না পেলে কোথাও যদি কোনো অবস্থান না পাওয়া যায় রাষ্ট্রীয় যে কোনো কাজে, যেমনি করে আমরা প্রধানমন্ত্রী পর্যন্ত কি হাজির হই, তদ্রুপ যখন আপনি হেডের মধ্যে সর্বশেষ হেড বাথিং এটাও যদি খুঁজে না পান হেডের মধ্যে, তাহলে আপনাকে এবার যেতে হবে জার্নিসের মধ্যে। ওখানে গিয়ে কী করবেন সেটা পরে বলছি, আগেই দশটার কথা জবাব দেন। আমার দরকার কপালে চাপান মত বেদনা গোসলে বৃদ্ধি, এটা আমার দরকার, কিন্তু আমি যাই দেখি হেড পেইন প্রেসিং ফরহেড বাথিং অ্যাগ্রাভেশন এটা তো পাচ্ছি না, তাহলে কি করব? হেড পেইন প্রেসিং ফরহেড বাথিং অ্যাগ্রাভেশন সার দিলাম তাও পাচ্ছি না, তাহলে এবার কি হেড পেইন প্রেসিং বাথিং অ্যাগ্রাভেশন, এখানে আমি ফরহেডটা সার দিলাম। চার নম্বরে আমি এবার ফরহেডটা সার দিলাম, অ্যাগ্রাভেশন সার দি, চার নম্বরে অ্যাগ্রাভেশন আবার সার দিয়ে দিলাম। এবার আসি পাঁচ নম্বরে হেড পেইন ফরহেড প্রেসিং নাই, ফরহেডও নাই, বাথিং অ্যাগ্রাভেশন তাও পাচ্ছি না, তাহলে হেড পেইন ফরহেড বাথিং অ্যাগ্রাভেশনটা নাই, তাও পাচ্ছি না, এবার দেখব হেড পেইন বাথিং অ্যাগ্রাভেশন, তাও পাচ্ছি না, হেড পেইন বাথিং দেখি পাই কি না, তাও পাচ্ছি না, তাহলে এবার আসবো কি হেড পেইন নাই হেড বাথিং অ্যাগ্রাভেশন, তাও পাচ্ছি না, তাহলে এবার দেখব হেড বাথিং গোসল বলতে কিছু আছে কিনা হেডের মধ্যে। দশ পর্যন্ত চেষ্টা করব, একদম উপায়ন্ত না পাইলে
এবার আমরা জার্নালিস্টের মধ্যে হাত দেবো, সেটা একটু পরে বলছি। অডিয়েন্স আপনারা আমাকে জানান যে এই যে দশটা বললাম এই দশটা আপনারা বুঝেছেন কিনা একটু আমাকে জানান। এই যে দশটা নিয়ম বললাম সার দিদি দিতে যাচ্ছি, একটু একটু করে বাদ দিতে দিতে একেবারে সর্বশেষ মাথার মধ্যে গোসল যদি পাওয়া যায়, মাথার মধ্যে শুধু বাতিং, হেডের মধ্যে বাতিং, তাও যদি না পাই তাহলে এইবার তো আর বসে থাকা যায় না, না খেয়ে কতক্ষণ থাকা যায়, একান্ত কিছু তো লাগবেই। তাহলে এবার আমাকে যেতে হবে, এবার যেতে হবে, এবার যেতে হবে জার্নালিস্টের মধ্যে। অডিয়েন্স এতক্ষণ যে আমি বললাম যে জার্নালিস্ট ব্যবহারের যে নিয়মটা, আপনি জার্নালিস্টের কাছে কখন যাবেন, কখন জার্নালিস্ট ব্যবহার করবেন, কোন প্রেক্ষাপটে জার্নালিস্ট ব্যবহার করবেন, যখন তখন আপনি জার্নালিস্ট ব্যবহার করতে পারেন না, যখন তখন আপনি যে কোনো ছোটোখাটো ব্যাপারে আপনি যেমনি করে প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করতে পারেন না, ঠিক তদ্রূপ যখন তখন আপনি যে কোনো প্রয়োজনে যখন তখন আপনি জার্নালিস্টকে ডাকতে পারেন না। কারণ সেটা হচ্ছে যখন আপনি কোনো অধ্যায়ের মধ্যে কোনো কিছু যখন খুঁজে না পান, সর্বশেষ অবলম্বন হিসাবে আপনি জার্নালিস্টকে ব্যবহার করতে পারেন। এতক্ষণ যে দশটি বললাম, এতক্ষণ যে দশটি ধাপ বললাম, এই দশটি ধাপ আপনাদের আমি যা বললাম বুঝেছেন কিনা একটু জানান। দশটি ধাপ এতক্ষণ যে বললাম দশটি ধাপ বুঝেছেন কিনা একটু জানান। এক নম্বরে আমরা সার দিয়েছি অ্যাগ্রাভেশন, এটার একটু কমিয়ে দিয়ে সার দিয়ে আমরা দিলাম শুধু বাতিং। তৃতীয় ধাপে দিলাম, তৃতীয় ধাপে ফরহেডটা বাদ দিলাম, তারপর দেখি পাই কিনা। চতুর্থ ধাপে ফরহেড বাদ দিলাম, সাথে অ্যাগ্রাভেশনটা বাদ দিলাম, তাও পাচ্ছি না। যদি তা না পাওয়া যায় এবার আমরা চরিত্রটা বাদ দেবো, প্রেসিং বাদ দিয়ে দেখি পাই কিনা। তাও যদি না পাই প্রেসিং পরের ধাপে প্রেসিং এবং অ্যাগ্রাভেশনটা বাদ দিলাম, তাও যদি না পাই আমরা প্রেসিং ফরহেড দুইটি বাদ দিয়ে দেখি পাই কিনা। তাও যদি না পাওয়া যায় পরবর্তীতে আমরা দেখব শুধু অ্যাগ্রাভেশনটা বাদ দিয়ে হয় কিনা, শুধুমাত্র হেড পেইন বাতিং দিয়ে পাওয়া যায় কিনা। তাও যদি না পাওয়া যায় নয় নম্বরে হেড বাতিং অ্যাগ্রাভেশন পাওয়া যায় কিনা, তাও যদি না পাই হেড বাতিং পাই কিনা। এই যে দশটি ধাপ বললাম, ঠিক এইভাবে যে কোনো রুব্রিকের ক্ষেত্রে, যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি এরকম করে অল্প অল্প করে বাদ দিয়ে দেখবেন আপনার সেই অধ্যায়ের মধ্যে আছে কিনা, সেই অধ্যায়ের মধ্যে পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায় তখন আপনারা যেতে থাকবেন জার্নালিস্টের দিকে তাকাবেন। এটুকু বুঝেছেন কিনা বাকিটা পরে বলছি, এটুকু বুঝেছেন কিনা দ্রুত জানান। এই দশটি যে বললাম দশটি ধাপ, এই দশটি ধাপ বুঝেছেন কিনা একটু জানান, সবাই জানান, সকলে জানান। কারণ আমরা আমাদের অল্প একটু ব্যাপার বুঝতে না পারলে, এটুকু ব্যাপার বুঝতে না পারলে আমাদের অনেক বড় বড় ভুল হয়ে যায়। ওষুধ নির্বাচনের ক্ষেত্রে, ওষুধ রোগীর সমস্যা শুনে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমাদের বড় বড় ভুল হয়ে যায় অল্প একটু ব্যাপারে। আজকে আমার এক ডাক্তার সাথে কথা বলছিলাম, যারা অনলাইনে ক্লাসগুলো দেখেন তাদের মধ্যে এক ডাক্তার ফোন দিলেন, কথা বলছি। উনি আমাকে বলছেন যে উনি একজনের সাথে কথা বলছিলেন যে এই এই ক্লাসটি দেখার জন্য, ওই ভদ্রলোক নাকি বলেছেন যে উনি এক কথা বারবার বলে, এক কথা বারবার বলে এই জন্য ভালো লাগে না। অডিয়েন্স আসলে কেন বলি, কেন যে এক কথা বারবার বলি সেটা আপনাদেরকে এভাবে বুঝাইতে পারবো না। কারণটা হচ্ছে আমি যাদেরকে নিয়ে কাজ করি, যাদেরকে নিয়ে কাজ করি দিন রাত, এর মধ্যে দেখা যায় 50 জন ডাক্তার নিয়ে কাজ করে যাচ্ছি সারাদিন, সারাদিন যা বললাম এর মধ্যে 25 জন কোনো কথা একবার বা দুইবার বলে নিয়ে নিতে পারে। এই 50 জনের মধ্যে আবার 10 জন পাওয়া যায় একাধিকবার বলতে হয়, তার মধ্যে আরও 10 জন পাওয়া যায় 2-3 দিন বলতে হয় একই কথা, আরও 10 জন পাওয়া যায় তাদেরকে 1 সপ্তাহ একই কথা বলতে হয়, তার মধ্যে আরও 5 জন পাওয়া যায়
তাদেরকে এই তিন দিনে রেক্স, তিন দিনে রোগস, এই তিন দিনে কিছুই করতে পারি না, দেখা যায় মাসের পর মাস সময় দিয়ে তারপরে তৈরি করতে হয়। অডিয়েন্স, যারা একবার বললেই বুঝেন, যাদেরকে দুইবার বললে বুঝেন, তিনবার বললে বুঝেন, তাদেরকে নিয়ে আমার কোনো টেনশন নেই, তাদেরকে নিয়ে আমি কখনই ভাবি না, এটা তৈরি হয়ে যাবে কোনো না কোনোভাবে। যাকে তিনবার চারবার দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন তারপরে যখন বুঝে না, এটা নিয়ে বেশি টেনশন। যারা দশবার বললে বুঝে না, বিশবার বললে বুঝে না, এটা নিয়েই আমাকে লেগে থাকতে হয়। এটাকে তৈরি করতে হবে যে একবার শুনলে বলতে পারে, দুইবার শুনলে বলতে পারে, তিনবার শুনলে বুঝাইতে পারে, তাকে নিয়ে আমার কোনো টেনশন নেই। যাকে তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন বিশ দিন তৈরি করতে পারছি না, তাকে তৈরি করতেই হবে, কারণ তাকে তো চলতে হবে। তাদেরকে নিয়ে শুধু আমার টেনশন, যার জন্য এক কথা বারবার বলি, এই যে আমি এতক্ষণ যা বললাম, ষোলো নম্বর স্লাইড যা বললাম, আপনাকে অনেক কিন্তু নিয়ে গেছেন, কিন্তু অনেকটা হয়ে গেছে। এই যে ষোলো নম্বর দাপ পর্যন্ত বললাম, এই মুহূর্তে যারা আপনার লাইভে আছেন তাদের মধ্যে হয়তো 50% আছেন যারা বুঝে ফেলছেন, আর বাকি 50% মাথার উপর দিয়ে চলে গেছে, কি বললো বুঝলাম না। অথবা আপনারা যারা পুরান আছেন, এই স্লাইড যাদের সাথে আলোচনা হয়েছে একবার, তারা হয়তো এক কথায় বুঝে ফেলছেন হয়তো 50%, আর 25% হয়তো বা একেবারে নতুন তারাও বুঝেছেন, আর 25% যারা হয়তো এখনো কিচ্ছু বুঝেন নাই, এই ষোলো নম্বর স্লাইড আমি শুধু ওই 25% নিয়ে ভাবি, তাকে বুঝতে হবে। যারা একবার শুনলে দুইবার শুনলে বলতে পারেন, বুঝাইতে পারেন, তাদেরকে নিয়ে কোনো সমস্যা আমার নাই, কোনো টেনশন নাই, মাথা ব্যথা নাই। কিন্তু যে 25% এই স্লাইডটি বলার পরে যারা 50 বুঝে গেছেন পুরাতন, ওকে, যারা নতুন তারা 25 বুঝে গেছেন, তাদের নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু যে 25% আছে বাকি, যারা এখন এটা কিছু বুঝেন নাই, শুধু তাদের জন্যই এই কথা বারবার আমাকে বলতে হয়। এই যে এক কথা বারবার আমি বলি, এটা আমার কাছে ভালো লাগে ব্যাপারটা, এরকম না, আমার কাছেও এটা বিরক্ত বোধ হয়, কিন্তু না বলে উপায় নেই, কারণ ওই 25% আমি ছাড় দিতে রাজি না, তাদেরকে আগে শিখতে হবে। যারা প্রথম 50% একবার বললে বুঝে যান, দুইবার বললে বুঝে যান, তিনবার পড়াইতে পারেন, আপনাদের নিয়ে টেনশন নাই, কারণটা হচ্ছে আপনারা কোনো না কোনোভাবে তৈরি হয়ে যাবেন। যারা দুইবার তিনবার চারবার তিন দিন চার দিন বলার পরে বোঝে না, তাদেরকে নিয়ে ভাবতে হয়, কারণ তাদেরকে শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তবে আলহামদুলিল্লাহ। যাদের বুঝতে দেরি হয়, কষ্ট হয়, যাদেরকে বুঝাইতে, তারাই কিন্তু সফল হয়, এই বারবার লেগে থাকে, দীর্ঘদিন লেগে থাকে, তারাই কিন্তু ভালো করতে পারে, তারা কিন্তু অলস না, চেষ্টা করতে থাকে, বারবার বারবার চেষ্টা করতে করতে একসময় এমন সুন্দর বুঝে, যারা একবার দুইবারে বুঝে যায় তাদের চেয়ে ভালো বুঝে, তখন মজা লাগে, আনন্দ লাগে। এবার আসি অডিয়েন্স, এতক্ষণ বলছিলাম যে আমার একটি সমস্যা, আমার রোগীর সমস্যা, কপালে চাপন বোধ বেদনা, গোসলে বৃদ্ধি, কপালে চাপন বোধ বেদনা, গোসলে বৃদ্ধি, এই কপালে চাপন বোধ বেদনা, গোসলে বৃদ্ধি, এটা আমার প্রয়োজন, এটা লাগবে আমার। কিন্তু আমি রেফারেন্সে ঢুকলাম, আমার রুবরিটা কি হবে, হেড পেন প্রেসিং ফরহেড বাথিং এক্সামিনেশন, হেড পেন প্রেসিং ফরহেড বাথিং এক্সামিনেশন, গোসল করলে মাথা ব্যথা কপালের ব্যথা বেড়ে যায়, এটা আমার দরকার। কিন্তু রেফারেন্স দিয়ে যায় কি হলো জানেন, যায় দেখি এটা পাচ্ছি না, তখন ভাবলাম একটু সার দেই, এক্সামিনেশনটা সার দিলাম, ওকে, দেখি শুধু বাতিং নিয়ে পাই কি না, পাচ্ছি না, তাহলে এবার কি করব, এবার ফরহেডটা সার দিচ্ছি, তিন নম্বরে হেড পেন প্রেসিং বাতিং এক্সামিনেশন, দেখি তাও পাওয়া যায় কি না, না পাওয়া যাচ্ছে না, তাহলে আবার সার দিচ্ছি একটু, এক্সামিনেশনটা বাদ দিলাম। এবার আগেরবার বাদ দিলাম ফরহেড, এবার বাদ দিচ্ছি প্রেসিং, প্রেসিং বাদ দিয়ে দেখি পাওয়া যায় কি না, হেড পেন ফরহেড, হেড পেন ফরহেড বাথিং এক্সামিনেশন, না পাচ্ছি না, তা যদি হয় হেড পেন ফরহেড বাথিং এক্সামিনেশন না বাদ দিয়ে দিলাম, তাও পাচ্ছি না, তাহলে এবার কি করব, হেড পেন বাথিং এক্সামিনেশন বাদ দিলাম, ফরহেড বাদ দিলাম, প্রেসিং তাও দেখি পাই কি না, না পাচ্ছি না, তাহলে এবার আবার বাদ দিলাম এক্সামিনেশন, এটা বাদ দিয়ে দেখি কি হয়, তাও পাচ্ছি না, নয় নম্বরে হেড বাথিং এক্সামিনেশন,
গোসলে বৃদ্ধি মাথায় কিছু পাই কিনা, তাও যদি না পাই তাহলে এবার দেখব হেড বাথিং মাথায় গোসল সমস্যা দেখা দেয় বা বৃদ্ধি হয় এমন কিছু পাই কিনা, যদি তাও না পাওয়া যায় দুর্ভাগ্যবশত এইবার আপনি হাঁটতে শুরু করেন বড় হাটে, যদি ছোট বাজারে না পাওয়া যায় এবার বড় হাটে যেতে হবে, এইবার যারা আপনি জার্নালিস্টের মধ্যে এইবার ওখানে গেলে কি করবেন। এইবার ১১ নাম্বার, আপনার তো প্রেসিং দরকার, তো ওখানে যায় দেখেন জার্নালিস্টের মধ্যে কিছু পেনের ধরন দেওয়া আছে, ওখানে দেখি পাওয়া যায় কিনা জার্নালিস্টের মধ্যে, জার্নালিস্ট পেন প্রেসিং জেনারেল পেন, জেনারেল পেন প্রেসিং বাথিং অ্যাগ্রাভেশন, মাথার কপাল টপাল বাদ দিলাম, সার্বদৈহিকভাবে আপনার রুগীর রুগীর প্রেসিং পেন আছে কিনা, প্রেসিং পেন পাওয়া যায় কিনা সার্বদৈহিক কপাল টপাল বাদ দেখি পাই কিনা, যদি না পাওয়া যায় এবার ১২ নম্বর দেখব জার্নালিস্টের মধ্যে জেনারেল পেন প্রেসিং বাথিং অ্যাগ্রাভেশন না ছেড়ে দিলাম, অ্যাগ্রাভেশনের সাইডে ছেড়ে দিয়ে দেখি কিছু করা যায় কি না, জার্নালিস্টের মধ্যে জেনারেল পেন বাথিং অ্যাগ্রাভেশন তাহলে বাদ দিলাম প্রেসিং, দেখি এবার কি হয় তাও পাচ্ছি না, তাহলে প্রেসিং যদি না অ্যাগ্রাভেশন এবার আবার বাদ দিলাম অ্যাগ্রাভেশন, তাও যদি না পাওয়া যায় এবার দেখি জার্নালিস্টের মধ্যে বাথিং অ্যাগ্রাভেশন গোসলে বৃদ্ধি পাই কিনা, যদি গোসলে বৃদ্ধি না পাওয়া যায় তাহলে এবার খুঁজতে হবে কি শুধু বাথিং, বাথিং রোগ লক্ষণ দেখা দেয় বা বৃদ্ধি হয়, যদি আমরা এটা পাবো এটা পাওয়া যাবে গোসলে বৃদ্ধি পাওয়া যাবে, এখানে প্রায় রুব্রিক পাওয়া যাবে, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, যদি আপনি না পান কি করবেন, ব্যথা নিয়ে তো শুধু কথা না, আপনি হয়তো একটু পরে কাশি খুঁজবেন, একটু পরে হাসি খুঁজবেন, নাক দিয়ে রক্ত পরে খুঁজবেন, আপনি যে কোনো কিছু খুঁজতে পারেন যে কোনো রুব্রিকের ক্ষেত্রে, ঠিক এরকম করে ধীরে ধীরে সার দিয়ে ১০টা ধাপ পর্যন্ত চেষ্টা করবেন, যদি তা না হয় তাহলে এবার আপনি জার্নালিস্টের মধ্যে ঢুকে ওখানে আপনি ধাপে ধাপে ওখান থেকে সার দিতে শুরু করবেন, তা উনি আপনি খুঁজে পান, ১৬ নম্বর দাগ পর্যন্ত যদি আপনি বুঝেন তাহলে আপনি জার্নালিস্ট ব্যবহার করতে পারবেন। এই জন্য খুব খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ অডিয়েন্স আপনি যদি আপনার কাঙ্ক্ষিত রুব্রিকটি খুঁজে না পান তাহলে আপনাকে এইভাবে সার দিয়ে দিয়ে যেতে হবে, এইভাবে করে যেতে হবে, আপনি খুঁজছেন গোসল করলে ডায়রিয়া বেড়ে যায়, গোসল করলে ডায়রিয়া বেড়ে যায়, যান তো দেখি গোসলে ডায়রিয়া বাড়ে, যান একটু খোলেন, আমি কিন্তু ডায়রিয়া চলে আসছি অডিয়েন্স, আমি কিন্তু ডায়রিয়া চলে আসছি, আপনারা একটু খুঁজেন বাথিং আফটার গোসল করলে দেখা দেয় পাওয়া গেছে বিপদ, গোসলের পরে ডায়রিয়া, ঠান্ডাতে গোসল করলে ডায়রিয়া, এবার যদি অডিয়েন্স ঠান্ডাতে গোসল করলে ডায়রিয়া দেখা দেয়, এবার যদি আপনি মনে করেন গোসল করলে ডায়রিয়াটা গোসল করলে বাথিং অ্যাগ্রাভেশন গোসল করলে ডায়রিয়া দেখা দেয়, আর এখানে আছে কোল্ড কোল্ড আফটার ঠান্ডা দিয়ে ঠান্ডাতে গোসল করলে যদি ডায়রিয়া দেখা দেয় বা বৃদ্ধি হয় এখানে ওষুধ পাওয়া যায়, এখন যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করলে ডায়রিয়া কমে এমন যদি হয়, ঠান্ডা পানিতে গোসল করলে ডায়রিয়া কমে এখানে যদি না পাওয়া যায় তাহলে এবার আপনি জার্নালিস্টের মধ্যে ঢুকতে পারেন, এবার ওদিক যেতে পারেন, যেহেতু ডায়রিয়া ডাইরেক্ট পাওয়া যাচ্ছে ঠান্ডা পানিতে গোসল করলে ডায়রিয়াটা দেখা দেয় বাথিং অ্যাগ্রাভেশন, একটু বের করেন তো ওষুধ কয়টা অডিয়েন্স বলেন একটু বের করে দেন, গোসল করলে ডায়রিয়া দেখা দেয় গোসল থেকে ডায়রিয়া ওষুধ কয়টা আগে বের করেন, ৬১১ ওমা সুবহানাল্লাহ, ৪টি
ক্যালকুলেটর ব্রাস্টক্স পড়ে পাইলাম সারসে বলি না তাহলে চারটি গোসল করলে দেখেন আমার রোগী যদি হয় আমার রোগী যদি গোসল করলে ডায়রিয়া বৃদ্ধি হয় পাচ্ছি না আর যদি পাওয়া যায় বাথিং অ্যাগ্রাভেশন তার এটা দিয়ে চালাইতে হবে বাথিং অ্যাগ্রাভেশনের পরিবর্তে বাথিং আপনার গোসল করলে দেখা দেয় গোসল করলে ডায়রিয়া বৃদ্ধি গোসল করলে ডায়রিয়ার বৃদ্ধি বাথিং এখানে যে বাথিং আফটার এটা গোসল পরে দেখা দিতে পারে বৃদ্ধি হতে পারে কিন্তু আমার রোগীর প্রয়োজন ছিল গোসল করলে ডায়রিয়া বৃদ্ধি হয় তাহলে আপনাকে এটা দিয়ে কাজ চালাইতে হবে আর যদি এখানে বাথিং না পাওয়া যেত বাথিং না পাওয়া যেত তাহলে আমাকে যেতে হতো একেবারে জার্নিসের মধ্যে ঢুকে ওখানে যে আমার খুঁজতে হতো গোসলে বৃদ্ধি কিংবা গোসলে বৃদ্ধি ওখানে আমার যেতে হবে জার্নিসের মধ্যে বাথিং অ্যাগ্রাভেশন অন্য লক্ষণ সাথে নিয়ে যেতে হবে অডিয়েন্স একটা থেকে চারটা ডায়রিয়া একটু প্রমাণ দেখেন তাহলে আপনার সহজ হবে একটা থেকে চারটার মধ্যে রোগীর ডায়রিয়া দেখা দেয় আর এই ডায়রিয়াটা তার এই ডায়রিয়াটি গোসল করলে বৃদ্ধি হয় গোসলে বৃদ্ধি ওষুধটার নাম কি এবার আপনি একটু দেখেন গোসল করলে ডায়রিয়া বেড়ে যায় একটা থেকে চারটার মধ্যে ডায়রিয়া ওষুধটির নাম হচ্ছে সুরিনাম এবার আপনি আপনার প্রয়োজন গোসল করলে ডায়রিয়া বেড়ে যায় এবার আপনি কি করবেন একটা থেকে চারটা রাত একটা থেকে চারটার মধ্যে ডায়রিয়া যদি হয় ওষুধের নামটা হচ্ছে সুরিনাম একটু ভাবেন ওষুধের নামটা হচ্ছে সুরিনাম এইবার একটা থেকে চারটা যদি ডায়রিয়া হয় ওষুধের নাম যদি হয় সুরিনাম তাহলে গোসলে বৃদ্ধি হয় এই রোগীর ডায়রিয়া আবার গোসল করলে বেড়ে যায় তাহলে আপনি কোথায় যাবেন এবার যেতে হবে জার্নিসের মধ্যে বাথিং অ্যাগ্রাভেশন ওইটার মধ্যে সুরিনামটা আসেনি একটু দেখে আসুন তো আসে কিনা একটু যান বাথিং অ্যাগ্রাভেশন সুরিনাম আছে কিনা দেখেন নাই রে বাবা বার্থ ডেতে আছে গোসলে ভয় আছে সুরিনাম কিন্তু গোসলে বৃদ্ধি সুরিনাম নাই কিন্তু গোসলে আরাম এই রোগী যদি আমার এমন হয় যে রাত একটা থেকে চারটার মধ্যে ডায়রিয়া কিন্তু এই ডায়রিয়া গোসল করলে আরাম হয় ডায়রিয়া কমে তাহলে এইবার ওষুধটা মিলানো যাবে অডিয়েন্স রোগী যদি রাত একটা থেকে চারটার মধ্যে ডায়রিয়া হয় ওষুধের নাম সুরিনাম আর এই রোগী যদি এই ডায়রিয়া যদি গোসল করলে আরাম বোধ করে ডায়রিয়া কমে এমনটা যদি হয় রোগীর মধ্যে পাওয়া যায় তাহলে আমার এখানে কিন্তু গোসলে আরাম আমি কিন্তু পাচ্ছি না ডায়রিয়ার মধ্যে তাহলে আমাকে যেতে হবে এই ওষুধটা নিয়ে যেতে হবে গোসল করলে আরাম বোধ করে সেখানে যাই দেখি আমার এই সুরিনাম আছে কি না যদি সুরিনাম থাকে তাহলে ওষুধটার নাম কি গোসল করলে ডায়রিয়া কমে ওষুধটার নাম কি বলেন গোসল করলে ডায়রিয়া কমে ওষুধটির নাম কি আবার ওই রোগীর ডায়রিয়া কিন্তু রাত একটা থেকে চারটার মধ্যে দেখা দেয় বা বৃদ্ধি হয় রোগীর ডায়রিয়া যদি রাত একটা থেকে চারটার মধ্যে হয় রোগীর ডায়রিয়া যদি রাত একটা থেকে চারটার মধ্যে বেড়ে যায় আর এই রোগী যদি বলে আমার ডায়রিয়াটা গোসল করলে কমে তাহলে ওষুধটা কি হবে একটু লিখে জানান তাড়াতাড়ি লিখেন ওষুধটার নাম কি হবে লিখে জানান
অডিয়েন্স, এবার আরেকটা কাজ দেখেন, তাহলে আরো সহজ হবে। রোগীর ডায়রিয়া রাত দুইটা থেকে তিনটার মধ্যে বেড়ে যায়, রাত দুইটা থেকে তিনটার মধ্যে বেড়ে যায়, কিন্তু এই রোগীর ডায়রিয়া গোসল করলেও বাড়ে, রাত দুইটা থেকে তিনটার মধ্যে বাড়ে, আবার গোসল করলেও বাড়ে, এইবার বলেন তো ওষুধটার নাম কি হবে? হিসাব মিলান, রাত দুইটা থেকে তিনটার মধ্যে আপনার এই জেনারেলিস আপনাকে ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে কত যে সহায় হবে তার প্রমাণ এখন দেখবেন। রাত দুইটা থেকে তিনটার মধ্যে রুগীর ডায়রিয়া বেড়ে যায়, এমনকি রুগী গোসল করলেও তার ডায়রিয়া বেড়ে যায়, ওষুধটির নাম কি বলেন তো? লিখেন, রাত দুইটা থেকে তিনটার মধ্যে ডায়রিয়া, ওষুধ কয়টা? রাত দুইটা থেকে তিনটার মধ্যে ডায়রিয়া, ওষুধ কয়টা? আগে লিখেন, ওষুধ বাসায় কেমনে করবেন দেখেন। আইরিস বার্স, ফসফরাস, রাত দুইটা থেকে তিনটার মধ্যে ডায়রিয়া, ওষুধ হচ্ছে আইরিস বার্স, ফসফরাস, কিন্তু গোসল করলে বেড়ে যায়, ডায়রিয়ার মধ্যে গোসল করলে বেড়ে যায়। এখানে যে ওষুধ যা আছে এটা আছে বাতিং আপনার গোসলের পর দেখা দেয়, কিন্তু গোসল করলে বেড়ে যায় কিন্তু আমি এখানে পাচ্ছি না, না পারি আমাকে বিকল্প পথ আছে, সেটা হল গোসল করলে সমস্যা বেড়ে যায়, রোগ লক্ষণ বেড়ে যায়, সেখানে যাই দেখি বাতিং অ্যাগ্রাভেশন, সেখানে আমার এই দুইটার মধ্যে কোনটা আছে একটু দেখেন তো, আইরিস বার্স না ফসফরাস, গোসল করলে বেড়ে যায়, আইরিস বার্স না ফসফরাস? 610, 1345, চমৎকার। আমাকে বলে দেন এই যে রাত দুইটা থেকে তিনটার মধ্যে ডায়রিয়া দেখা দেয় বা বৃদ্ধি হয়, ওষুধ হলো আইরিস বার্স আর ফসফরাস 610 পৃষ্ঠায়, কিন্তু গোসল করলে বেড়ে যায়, এই রুগীর গোসল করলে ডায়রিয়া বেড়ে যায়, তাহলে এখানে ডায়রিয়া নাই কিন্তু গোসলে বৃদ্ধি, এখানে ফসফরাস কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে, তাহলে দুই চরিত্র একসাথে মিললে তারই আমার দরকার, যার বেড়ে যায় রাত দুইটা থেকে তিনটার মধ্যে বেড়ে যায় যে ওষুধের, আবার তার মধ্যে গোসল করলে তার সমস্যা বাড়ে, একই দুই জায়গার দুই চরিত্র যার মধ্যে আছে সেটি আমার রুগীর ওষুধ। ওষুধের নাম কি একটু সবাই লিখেন, ওষুধটির নাম কি, ওষুধটির নাম কি তাড়াতাড়ি লিখেন। আইরিস বার্স, ফসফরাস দুইটার মধ্যে আছে রাত দুইটা থেকে তিনটা, আইরিস বার্স, ফসফরাস, আইরিস বার্স, ফসফরাস, এই দুইটা ওষুধে আছে আপনার রাত দুইটা থেকে তিনটার মধ্যে কাশি দেখা দেয় অথবা বৃদ্ধি হয়, কিন্তু আমার রুগীর সমস্যা হলো গোসল করলে বেড়ে যায়। অডিয়েন্স, রাত তিনটা থেকে চারটা, তিনটা থেকে একবার দিনের 11টা পর্যন্ত যদি রুগীর ডায়রিয়া হয়, রাত তিনটা থেকে দিনের 11টা যদি এত লম্বা সময় পর্যন্ত ডায়রিয়া হয়, রাত তিনটা থেকে দিনের 11টা, আর যদি সেই রুগীর ডায়রিয়া গোসল করলে বেড়ে যায়, ওষুধটির নাম কি হবে বলেন তো? রাত তিনটা থেকে দিনের 11টা পর্যন্ত ডায়রিয়া হয়, রাত তিনটা থেকে দিনের 11টা, আর সেই রুগীর ডায়রিয়া যদি গোসল করলে বেড়ে যায়, ওষুধটির নাম কি হবে লিখেন। কি আপনাকে আগে রেডি নেট্টামিউর, কি কারণে? কারণ হচ্ছে এই, গোসল করলে রোগ লক্ষণ বেড়ে যায়, নেট্টামিউর আছে কিন্তু, আর এখানে হচ্ছে কি রাত তিনটা থেকে দিনে 11টা, ওষুধের নাম হচ্ছে নেট্টামিউর, তাহলে ওষুধটা দিতে আপনার জেনারেলিস আপনাকে একেবারে
বার বার শুধু সহযোগিতা করবে, শুধু সহযোগিতা হাত বাড়িয়ে দিবে। এবার আসি একটু ভিন্ন দিকে, অডিয়েন্স, কোন রোগীর যদি চোখে রাতেবেলা চোখে টেনে ধরার মতো ব্যথা হয়, ওষুধটার নাম কি? কোন রোগীর যদি চোখে টেনে ধরার মতো ব্যথা হয়, চোখে টেনে ধরার মতো ব্যথা হয়, ওষুধটির নাম কি একটু বলেন। আই পেন ড্রয়িং, পেজ নাম্বারটা আপনারাই লিখেন, তার সাথে হবে ড্রয়িং এর নিচে হবে নাইট। যদি কারো কোনো পেশেন্টের যদি চোখে টেনে ধরার মতো ব্যথা হয়, চোখে টেনে ধরার মতো ব্যথা হয় রাতে বেলা, ওষুধটির নাম কি? চোখে যদি টেনে ধরার মতো ব্যথা হয়, চোখে টেনে ধরার মতো ব্যথা, ওষুধটির নাম কি? চোখে টেনে ধরার মতো ব্যথা, কারো যদি রাতেবেলা চোখে টেনে ধরার মতো ব্যথা হয় রাতেবেলা, ডাক্তার রহমতুল্লাহ লাইকুবরিয়াম শিওর তো? চোখে টেনে ধরার মতো ব্যথা রাতেবেলা, ওষুধটির নাম লাইকুবরিয়াম। কিন্তু রুগী যদি বলে আমার ডান চোখে, ডান চোখে টেনে ধরার মতো ব্যথা, এবার কি করবেন? কারণ এখানে তো আমার ডান চোখ নাই, এটা এই লাইকো যে ডান চোখে কাজ করে এটা আমার কাছে কোনো প্রমাণ নেই। এবার আমি কি করতে পারি? রুগী বলছে আমার ডান চোখে টেনে ধরার মতো ব্যথা, তাহলে এবার কি করতে পারি বলেন? আমার এর মধ্যে ডান পাশ বলতে কোনো এই ড্রয়িং এর মধ্যে ডান পাশ পাচ্ছি না, ডান চোখ পাচ্ছি না, তাহলে একটু যান তো পিছনে, একটু পিছনে যান, দেখেন 448 পৃষ্ঠা আসেন। ডান চোখে ব্যথা, ডান চোখে ব্যথার মধ্যে আমার ওইখানে ছিল লাইকো, এখানে কিন্তু লাইকোপোডিয়াম নাই, ডান চোখে ব্যথার মধ্যে লাইকোপোডিয়াম নাই, ডান চোখে ব্যথার মধ্যে লাইকোপোডিয়াম নাই কিন্তু। তাহলে এবার কি করব? 248 পৃষ্ঠার ডান চোখের মধ্যে আই পেন ডান চোখ এখানে কিন্তু নাই, তাহলে আমি এবার একটু মিলাইতে পারি। একটু যান জার্নিসের মধ্যে সাইডে ঢুকেন, জার্নিসের মধ্যে সাইড একটু যান তো দেখি, সাইডের মধ্যে দেখেন তো রাইট আছে কিনা, রাইটের মধ্যে আপনার লাইকো আছে কিনা। অডিয়েন্স আমি বলছিলাম 255 পৃষ্ঠায় আই পেন ড্রয়িং নাইট, রাতেবেলা যদি চোখে টেনে ধরার মতো ব্যথা হয়, ওষুধের নাম লাইকোপোডিয়াম, কিন্তু আমার রুগীর হচ্ছে ডান চোখে, এবার কি করব? এবার যাই দেখি জার্নিসের মধ্যে রাইট সাইডে, রাইট সাইডে লাইকো কাজ করে কেমন একটু দেখেন তো, পৃষ্ঠা নাম্বারটা কত দেখেন? 1400 মানসুরা জান্নাতি, 1400 পৃষ্ঠায়, 1400 পৃষ্ঠায় কি আছে? সাইড, রাইট সাইড
1400 ডান কলামের নিচের দিকে রাইট সাইডে দেখা যাচ্ছে লাইকোপোডিয়াম আছে। এইবার রোগীর আরেকখান কথা আছে যে ডাক্তার বাবু আমার ডান চোখে তো ব্যথা আছে, ডানের পরে এখন বামেও চলছে, ডানের পরে বামেও চলছে, কিন্তু আমার ড্রয়িং পেনের মধ্যে ড্রয়িং পেন ডানের পরে বাম এখানে কিন্তু এই রুব্রিকটা এখানে নাই, ডানের পরে বাম এটা কিন্তু আমার এখানে নাই। তাহলে একটু দেখি পিছনে ডাইনের পরে বাম, ডানের পরে বাম এখানে আমি পাচ্ছি না। রাইট দেন, আচ্ছা লাইন রাইট দেন লেফট এখানে নাই, সাধারণ পেনের মধ্যে পাচ্ছি না, আই পেন রাইট দেন লেফট পাচ্ছি না, তাহলে আমাকে আরেবার আবার যেতে হবে রাইট দেন লেফট। ওখানে কি অবস্থা দেখেন তো, রোগীর ডান চোখে টেনে ধরার মতো ব্যথা, রাতের বেলা সেখানে আছে লাইকোপোডিয়াম। রোগী বললো আমার ডানের প্রথম ছিল ডানে, এখন বামেও অ্যাটাক করছে, ডানের পরে বাম, এইবার ওষুধটা কি? ডানের পরে বাম, যিনি লিখছেন ডানের পরে বাম ওইটা হচ্ছে বামের পরে ডান, ওইটা হচ্ছে লেকেসিস, এটা না, ওষুধটা হবে রাইট দেন লেফট। 1401 পৃষ্ঠার বাম কলামের উপরে যান, রাইট দেন লেফট, ডানের পরে বাম, আমার এখানে তিনটা লক্ষণ মিলান। ড্রয়িং পেন, ড্রয়িং পেন নাইট, আই ড্রয়িং আই পেন ড্রয়িং নাইট, রাতের বেলা ব্যথা, এই রাতের বেলা ব্যথা কিন্তু অ্যাটাক করছে ডানের পরে বাম, আগে ডান পরে বাম, এবার কি করব? ওষুধটা হচ্ছে যদি বলি ডান, এখানে আছে আমার সেই লাইকোপোডিয়াম, রাইট দেন লেফট, রাইট দেন লেফট সেখানেও আছে লাইকোপোডিয়াম, তাহলে ওষুধটা কি হচ্ছে আপনার? লাইকোপোডিয়াম। তাহলে এই যে জেনারেলিস আপনাকে আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে আপনি আটকিয়ে যাবেন সেখানে আপনাকে সহযোগিতা করবে, রাইট দেন লেফট। এইবার আসেন, রোগীর ডান চোখে ফেটে যাওয়া তো স্পাইজেলিয়া, আচ্ছা রোগীর ডান চোখে ফেটে যাওয়ার ন্যায় ব্যথা, ডান চোখে অডিয়েন্স রোগীর ডান চোখে ফেটে যাওয়ার ন্যায় ব্যথা, রোগীর ডান চোখে ফেটে যাওয়ার ন্যায় ব্যথা, একটু দেখেন তো ওষুধটার নাম কি? রোগীর ডান চোখে ফেটে যাওয়ার ন্যায় ব্যথা, আরেকটু সোজা করছি, আরেকটু সোজা করছি বলতে রোগীর ডান চোখে ফেটের যাওয়ার ন্যায় ব্যথা রাতে বেলা, রোগীর ডান চোখে ফেটে যাওয়ার ন্যায় ব্যথা রাতে বেলা, ওষুধটির নাম কি? রোগীর ডান চোখে ফেটে যাওয়ার ন্যায় ব্যথা রাতে বেলা, ওষুধটির নাম কি? রোগীর ডান চোখে রোগীর ডান চোখে ফেটে যাওয়ার ন্যায় ব্যথা রাতে বেলা। এবার যদি আমি যাই আই পেন বাস্টিং, আই পেন বাস্টিং নাইট, যে ওষুধটি আছে এখানে রাইট কিংবা লেফট নাই কিন্তু আমার রোগীর তো ডান পাশে, তাহলে এবার কি করব? এবার আবার এই স্টাফি আপনার ডান পাশে কাজ করে কিনা একটু যাচাই করে নেন, ডান পাশে কাজ করে অঙ্গের ডান পাশে সেখানে স্টাফি আছে কিনা একটু চোখটা বলে নেন, তাহলে আপনার রোগীকে ওষুধ দেওয়ার পরে আপনার আরামসে ঘুম হবে। ওষুধের নাম স্টাফি তো,
স্টামোনিয়াম না স্টাপি অডিয়েন্স আমার আপনার রোগীর কিংবা আমার রোগীর ডান চোখে ফেটে যাওয়ার ন্যায় ব্যথা কিন্তু বাস্টিং পেন পেলাম রাতে বেলাও পেলাম কিন্তু ডান চোখ তো পেলাম না তাহলে ডান চোখ যেহেতু পাচ্ছি না এবার আমাকে এই স্টাপিটা ডান দিক কাজ করে কি না সেটা দেখার জন্য আমাকে যেতে হবে জেনারেলিস্টের মধ্যে সাইট টাইম ওখানে একটু কনফার্ম করে নেব যে আমার এই ওষুধটা ডান পাশে কাজ করে কি না অডিয়েন্স এইবার আর একটু মিলিয়ে দিচ্ছি রোগীর এই চোখের ব্যথাটা রোগীর এই চোখের ব্যথা মাসিকের পূর্বে রোগীর এই চোখে ফেটে যাওয়ার ন্যায় ব্যথা মাসিকের পূর্বে বেড়ে যায় রোগীর এই ফেটে রোগীর চোখে ফেটে যাওয়ার ন্যায় ব্যথা মাসিকের পূর্বে দেখা দেয় মাসিকের পূর্বে রাতের বেলা মাসিকের পূর্বে রাতের বেলা রোগীর মাসিকের পূর্বে রাতের বেলা চোখে ফেটে যাওয়ার ন্যায় ব্যথা দেখা দেয় ওষুধটির নাম কি পৃষ্ঠা নাম্বার সাপোর্ট দেন মাসিকের পূর্বে চোখে ফেটে যাওয়ার ন্যায় ব্যথা রাতের বেলা ওষুধটির নাম কি একটু তাড়াতাড়ি লিখে দেন মাসিকের পূর্বে ডান চোখে ফেটে যাওয়ার ন্যায় ব্যথা রাতের বেলা ওষুধটির নাম কি অডিয়েন্স রোগীর ডান চোখে ফেটে যাওয়ার ন্যায় ব্যথা রাতের বেলা মাসিকের পূর্বে ওষুধটির নাম কি তাড়াতাড়ি বের করে দেন ওষুধটির নাম কি রোগীর ডান চোখে ফেটে বাস্টিং পেন ডান চোখে ফেটে যাওয়ার ন্যায় ব্যথা মাসিকের পূর্বে রাতের বেলা দেখা দেয় ওষুধটির নাম কি তাড়াতাড়ি লিখে দেন আপনাকে যেতে হবে আই পেন বাস্টিং নাইট এর মধ্যে মিন্স পাচ্ছি না রাইট সাইডও পাচ্ছি না তাহলে এই যে রাতের বেলা ফেটে যাওয়ার ন্যায় চোখে ফেটে যাওয়ার ন্যায় ব্যথা এই স্টাপি নিয়ে যাবো আমি সাইডে জার্নিসের মধ্যে সাইড ওখানে রাইট সাইডে আছে তারপরে যাব মিন্স বিপুর মাসিকের পূর্বে ওখানেও স্টাপি কিন্তু বহাল তবিয়তে আছে তার মানে হচ্ছে আপনার রোগীর ওষুধ যদি স্টাপি হয় আপনি যত সাপোর্ট দিবেন সব সাপোর্ট সে নিবে তাহলে ওষুধের নামটি কি তাড়াতাড়ি লিখেন রোগীর ডান চোখে ফেটে যাওয়ার ন্যায় ব্যথা ডান চোখে বাস্টিংয়ের মধ্যে এসে ডান চোখ নাই মাসিকের পূর্বেও নাই তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে যেতে হবে এই ওষুধ দিয়ে দেখতে হবে জার্নিসের মধ্যে সাইডে রাইট সাইডে আছে কি না মাসিকের পূর্বে আছে কি না মিস বিপরে আছে কি না যদি ওই জায়গাগুলোতে থাকে আমার এই ওষুধটি তাহলে ওষুধটির নাম কি আপনাকে জেনারেলিস পদে পদে সহযোগিতা করবে একটু চেষ্টা করেন সব পেয়ে যাবেন একটু গাটেন এক্ষুনি পেয়ে যাবেন 254 1400 1373 চমৎকার ওষুধের নাম স্টাপি আপনাকে জেনারেলিস
দাপে দাপে সহযোগিতা করবে। এইবার আসি, অডিয়েন্স, রোগীর চোখে ফেটে যাওয়ার নাই ব্যথা রাতের বেলা, রোগীর চোখে ফেটে যাওয়ার নাই ব্যথা রাতের বেলা, ডান চোখে ফেটে যাওয়ার নাই ব্যথা রাতের বেলা। তারপরে মাসিকের পূর্বে এই রোগীর সাপ্রেশন ছিল গরুড়িয়া সাপ্রেশন, ওষুধটির নাম কি? এই রোগীর গরুড়িয়া সাপ্রেশন থাকলে এই রোগীর ওষুধটির নাম কি তাড়াতাড়ি লিখে দেন। এই রোগীর গনোরিয়া সাপ্রেশন ছিল, যেই রোগীর ডান চোখে ফেটে যাওয়ার নাই ব্যথা, ডান চোখে ফেটে যাওয়ার নাই ব্যথা মাসিকের পূর্বে, ডান চোখে ফেটে যাওয়ার নাই ব্যথা মাসিকের পূর্বে রাতের বেলা, এবং এই রোগীর পূর্ব রোগের ইতিহাসে গনোরিয়া সাপ্রেশন ছিল, ওষুধটির নাম কি? যেই রোগীর চোখে ডান চোখ ফেটে যাওয়ার নাই ব্যথা মাসিকের পূর্বে রাতের বেলায়, এবং তার পূর্ব রোগের ইতিহাসে পাওয়া যায় তার মধ্যে গনোরিয়া সাপ্রেশন ছিল, ওষুধটির নাম কি? তাড়াতাড়ি, আপনাকে জেনারেলিস্ট পদে পদে ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে কিভাবে সহযোগিতা করবে একটু মিলে নেন। আপনার রোগীর ডান চোখে ফেটে যাওয়ার নাই ব্যথা মাসিকের পূর্বে রাতের বেলা, তার পূর্ব রোগের ইতিহাসে পাওয়া যায় এই রোগীর গনোরিয়া সাপ্রেশন ছিল, তাহলে তার ওষুধটির নাম কি? তাড়াতাড়ি অডিয়েন্স, আমার কথা বুঝতেছেন কিনা জানি না, আপনারা আমার কথা বুঝতেছেন কিনা জানি না। রোগীর ডান চোখে ফেটে যাওয়ার নাই ব্যথা মাসিকের পূর্বে রাতে বেলা, তার পূর্ব রোগের ইতিহাসে পাওয়া যায় তার মধ্যে গনোরিয়া সাপ্রেশন ছিল, গনোরিয়া সাপ্রেশন ছিল 1365 কি আবার? হ্যাঁ, 65-তে গনোরিয়া সাপ্রেশন, তাহলে সাপোর্ট দেন। আশিস, বিজয় কুমার বণিক আশিস, 254, 1400, 1373, 1362, চমৎকার। ব্যাস, ওষুধের নাম হচ্ছে স্টাপি। গনোরিয়া শুনলেই দৌড়িয়ে ছুটে যাই আমরা, মেডোরি নাম ফুজা, তাই তো? যেই রোগীর চোখে ফেটে যাওয়ার নাই ব্যথা মাসিকের পূর্বে রাতের বেলা, তা আবার যদি পূর্ব রোগের ইতিহাসে গনোরিয়া সাপ্রেশন থাকে, তাহলে সেই রোগীর ওষুধটার নাম কি? অডিয়েন্স, আপনাকে জেনারেলি যদি ব্যবহার করতে পারেন অনেক মজা পাবেন, অনেক মজা পাবেন। তবে গনোরিয়া জেনারেলিস্ট ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, যখন তখন সেখানে যাওয়া যাবে না। অডিয়েন্স, আজকে এই গত 14 দিন, আজকে সহ 14টি ক্লাস রেপার্টরি সম্পর্কে যে আলোচনা হচ্ছিল, আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না, কি নিয়েছেন আমি জানি না, তবে যারা এই গত 14 দিন নিয়মিত ছিলেন, আপনারা যদি এখন থেকে নিজেরা চর্চা করতে থাকেন, আরেকজনকে শেখানোর চেষ্টা করেন, তাহলে আমার বিশ্বাস যে আপনারা, আমার বিশ্বাস আপনারা রেপার্টরি ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। আর যদি এখন আজকের পরে রেপার্টরি ব্যবহার যদি আপনারা না করেন, অন্যকে যদি শেখানোর চেষ্টা না করেন, তাহলে
এই যে গত 14টি ক্লাসে যে কথা আলোচনা হলো, যা চেষ্টা করলেন আপনারা কিংবা আমি যা চেষ্টা করলাম, এই চেষ্টা সবটুকু জলে যাবে, এই চেষ্টা সবটুকু জলে যাবে। আপনারা যদি এখন থেকে চেষ্টা করতে থাকেন যে নিজেরা যেটুকু জানেন অন্যদেরকে শেখানোর চেষ্টা করেন, তাহলে আমার বিশ্বাস যে আপনারা রেপার্টরি ভালো ব্যবহার করতে পারবেন। এই ষষ্ঠ রেক্স কর্মশালা অনলাইনে আজকে সমাপ্ত করছি, তবে কালকের দিন আমাদের লাইভ অফ থাকবে। 25 তারিখ থেকে হাতে কলমে রুগীলিপি শেখার চেষ্টা করব। 119তম ক্লাস 25 তারিখ থেকে শুরু করব। 119 নম্বর ক্লাস 25 তারিখ থেকে শুরু করব, সেটা হবে হাতে কলমে রুগীলিপি শিক্ষা। রোগসের 119 নম্বর ক্লাস হবে হাতে কলমে রুগীলিপি শিক্ষা। 25 তারিখে আপনারা যারা ক্লাসে থাকবেন প্রত্যেকে একটি করে ডায়েরি সাথে রাখবেন, একদম নতুন ডায়েরি, নতুন ডায়েরি আর কলম। 25 তারিখ থেকে পরশু দিন কি বার হয়? পরশু দিন বুধবার, কালকে বন্ধ থাকবে, পরশু দিন বুধবার প্রত্যেকের কাছে ডায়েরি থাকবে, কলম থাকবে, ডায়েরি থাকবে। সেই ডায়েরিতে আমার এইচএসআরবি ডাক্তাররা আমার রুগীলিপি শুরু করবে, আপনারাও লিখবেন, আপনারাও লিখবেন কিভাবে রুগীলিপি করতে হয়, কিভাবে রুগীলিপি করে ওষুধ বাছাই করতে হয়। ধাপে ধাপে আমরা শিখতে থাকব ইনশাআল্লাহ। আগামী দিন বন্ধ থাকবে, পরশু দিন থেকে আমরা নতুন দমে কাজ শুরু করব। এই গত 14 দিন আপনারা কে কতটুকু রেপার্টরি শিখেছেন, কতটুকু বুঝেছেন, আপনাদের মনের ভাবটা এক্ষুনি সবাই লিখে জানান। এই ব্যাপারে এই রেক্স কর্মশালা সম্পর্কে এই গত 14 দিন যতটুকু শিখেছেন বা যা শিখেছেন, এই ব্যাপারে আপনাদের প্রত্যেকের মতামত চাই, মতামত লিখেন, প্রত্যেকের মতামত চাই। আর এই ক্লাসগুলি কিভাবে নেওয়া দরকার, কিভাবে করা দরকার, কতদিন নেওয়া উচিত, এই ব্যাপারে সাথে পরামর্শ চাই। 1 মিনিট সময় দিলাম, একটু লিখেন, লিখে আমাকে জানান যে এই গত 14 দিন আপনাদের সাথে দিয়েছিলাম, আপনারা এই 14 দিনে যারা এই 14 দিন গত 14 দিন 2 তারিখ থেকে আজকে পর্যন্ত এই 14টি ক্লাসে যারা উপস্থিত ছিলেন, আপনারা কতটুকু শিখেছেন কিংবা কতটুকু কাজে লাগবে, কিংবা এই ক্লাসটি কিভাবে নেওয়া দরকার। আরেকটি কথা, 25 তারিখ থেকে যে আমাদের ক্লাসটি হবে রুগীলিপির 119তম ক্লাস, সেটা হবে রাত 9টায়, শীতকাল রাত 9টা থেকে ক্লাস শুরু হবে, রাত 9টা থেকে 10টা, এর বেশি না, রাত 9টা থেকে। এই শীতকালের জন্য বুধবারে ক্লাস হবে রাত 9টা থেকে, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে বুধবারে ক্লাস শুরু হবে রাত 9টায়, রাত 9টায় শুরু হবে 10টা পর্যন্ত। এই গত 14 দিন আপনারা কি শিখেছেন আর এই ক্লাসটি কিভাবে নিলে, কোনো পরামর্শ বা কি করা যায়, ক্লাসগুলি কতক্ষণ, এই রেফারেন্স ক্লাসটা কতক্ষণ হওয়া উচিত, কয়দিন হওয়া উচিত, কোন কোন স্লাইডগুলি কতদিন করা উচিত, এই ব্যাপারে আপনাদের পরামর্শ মতামত সবাই লিখে জানান তাড়াতাড়ি, প্রত্যেকের মতামত লিখে জানান। এই গত 14 দিন আপনাদের সাথে অনেক এলোমেলো শব্দ, কিচ্ছু করার নাই, বোঝার জন্য বলতে হয়, অনেক এলোমেলো শব্দ চলে আসে, তারপরে ভাবি তাহলে কিছুটা আয়ত্ত করানো যায়, কিছুটা নি শিখতে পারি আমরা, অনেক এলোমেলো কথা বলতে হয়, অনেক এলোমেলো কথা চলে আসে। এই গত 14 দিনে কতটুকু শিখেছেন কিংবা আপনাদের কতটুকু কাজে লাগবে বা এখন থেকে অন্যদের শেখানোর জন্য চেষ্টা করবেন, কয়েকবার বলেছি, যারাই যতটুকু শিখেছেন ততটুকুই
আরেক ভাইকে শেখানোর চেষ্টা করেন, এতে আপনার লাভ। কারণ আপনি যদি আরেকজনকে না শেখান তাহলে আপনারটা মনে থাকবে না, আপনার পড়া মনে থাকবে না, আপনি যা শিখেছেন সব ভুলে যাবেন। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে 25 তারিখ বুধবার রাত 9টা থেকে 119 নাম্বার ক্লাস শুরু হবে রুগীলিপির। হাতে কলমে রুগীলিপি প্রত্যেকে ডায়েরি হাতে রাখবেন, ডায়েরিতে কিভাবে লিখবেন, কিভাবে কি করতে হবে একদম হাতে কলমে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের এই র্যাক্স সম্পর্কে গত 14 দিনের র্যাক্স, 14 দিন র্যাক্স সম্পর্কে যে কোনো পরামর্শ আমাকে দিতে পারেন, আমি চেষ্টা করব সেগুলি মানার জন্য। এবং পরবর্তী র্যাক্সটা আবার কতদিন পরে দেওয়া যায় বা কতদিনের জন্য দেওয়া যায়, কোন সময় করা যায়, এই সব মিলে একটা পরামর্শ দিবেন আপনারা। আপনাদের পরামর্শ শোনার চেষ্টা করব, মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা যতটুকু শিখেছেন অন্যদিকে শেখানোর চেষ্টা করবেন, নিজের স্বার্থে। আমার মতো স্বার্থপর হন, আমার মতো স্বার্থপর হন, কারণ আমি আপনাদের নিয়ে কাজ করি আমার প্রয়োজনে, আপনাদের প্রয়োজনে না, আমার প্রয়োজনে। আপনারাও আমার মতো স্বার্থপর হয়ে আরেকজনকে শেখানোর চেষ্টা করেন, এতে আপনারটা বাড়বে বই কমবে না। এই বলেই আপনাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। এই ষষ্ঠ র্যাক্স থেকে, অনলাইনে ষষ্ঠ র্যাক্স 14 দিনের, আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।